আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়টি নিয়ে। আমরা সবাই পৃথিবীর বিভিন্ন দেশে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলো আছে সেগুলোতে আমরা উচ্চশিক্ষা অর্জন করতে চাই। সেই দেশগুলোর মধ্যে প্রথমে আসে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জাপান, জার্মানি। পৃথিবীর যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেশই ভালো, কিন্তু আমি আজকে আলোচনা করব জার্মানি নিয়ে, যেহেতু আমি জার্মানিতে থাকি। এজন্য জার্মানিতে স্টুডেন্ট হিসাবে লেখাপড়ার যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই যদি আমি জার্মানির সুবিধাগুলো বর্ণনা করতে চাই, তাহলে সবার প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ফ্রি এডুকেশন সিস্টেম। জার্মানিতে প্রায় 422টি ইউনিভার্সিটিজ রয়েছে, যেগুলোর মধ্যে 240টি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। অর্থাৎ এই পাবলিক ইউনিভার্সিটিজগুলোতে লেখাপড়া করতে আপনাকে কোনো রকম কোনো ধরনের টিউশন ফিস পে করতে হবে না। কিন্তু সবসময় যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে ব্যাপারটা এরকম না, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান সেটাও পারবেন। কিন্তু সাধারণত আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা আমরা চেষ্টা করি স্কলারশিপ নিয়ে পড়বো বা কোনো প্রকার টিউশন ফিস পে করবো না, তাদের জন্য জার্মানি একটি বেস্ট জায়গা। এখন উচ্চশিক্ষায় আপনি কি কি বিষয়ে পড়তে পারবেন, এক্ষেত্রে আপনি ব্যাচেলর, মাস্টার্স বা আউসবিল্ডুং, যেটাকে বলা হয় ডিপ্লোমার মতো বাংলাদেশের, সেটাতে পড়তে পারবেন এবং পিএইচডি বা পোস্ট ডক্টরেটও করতে পারবেন। এই সব কিছুই আপনি করতে পারবেন যে কোনো প্রকার টিউশন ফিস ছাড়া। দ্বিতীয়ত যে বিষয়টি আসে ফ্রি ট্রান্সপোর্টেশন, অর্থাৎ জার্মানিতে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য আমরা যে শহরে থাকি সেই শহর এবং যে স্টেটে থাকি সেই স্টেটের সকল ধরনের যানবাহন আমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। কিন্তু কোনো কোনো ভার্সিটির জন্য এটা শুধুমাত্র যে শহর ইউনিভার্সিটি সেই শহরটা অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ আপনাকে ট্রান্সপোর্টেশনের জন্য, সেটা হোক বাস, ট্রাম, ট্রেন বা যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশনের জন্য, আপনাকে কোনো রকমের কোনো টাকা পয়সা পে করতে হবে না। এটা একদমই ফ্রি, যেটাকে বলা হয় সেমিস্টার টিকিট, যেটা আপনার ইউনিভার্সিটির আইডেন্টি কার্ডের মধ্যেই অন্তর্ভুক্ত। তৃতীয়ত যদি আসি জার্মান ইকোনমি, জার্মান ইকোনমি হচ্ছে পৃথিবীর চতুর্থ স্ট্রং ইকোনমি। ইউএসএ, জাপান, চায়না, এগুলোর পরেই যে স্ট্রং ইকোনমি আছে সেটা হচ্ছে জার্মানির। 2022 সালের রিপোর্ট অনুসারে জার্মানির ইকোনমি হচ্ছে 4.25 ট্রিলিয়ন ইউএস ডলার, যেটা পুরো ওয়ার্ল্ডে চতুর্থ এবং ইউরোপে সর্বপ্রথম। অর্থাৎ ইউরোপে জার্মানির ইকোনমির ধারে কাছে কেউ নেই। এদিক থেকে আপনি আপনার সিকিউর জব, সিকিউর লাইফ সব কিছু নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। পঞ্চমত যেটি আসছে সেটি হচ্ছে স্টুডেন্ট জব। আমরা যেহেতু এখানে আসি আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ব্লক অ্যাকাউন্ট করে আসতে হয়, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেই ব্লক অ্যামাউন্টটা ফেরত পাই। অর্থাৎ এক বছর পরে কিন্তু আমরা ব্লক অ্যামাউন্ট সম্পূর্ণটা ফেরত পাই, কিন্তু আমরা নিশ্চয়ই চাই না সেই ব্লক অ্যামাউন্টের টাকাটা বসে বসে খেয়ে শেষ করতে। এক্ষেত্রে আমরা যেটা করি, বিভিন্ন স্টুডেন্ট জব করে থাকি। আপনারা কেউ যদি স্টুডেন্ট জবের রিসার্চ লাইনে থাকতে চান, অর্থাৎ প্রফেসরের সাথে কাজ করতে চান, সেটা খুব সহজেই পারবেন। আপনাদের ইউনিভার্সিটির পোর্টাল থেকে অ্যাপ্লাই করে আপনি সেটা করতে পারবেন। এটাকে জার্মান ভাষায় বলা হয় হিভি। এবং এর পাশাপাশি আপনি চাইলে স্টুডেন্ট ভ্যার করতে পারবেন, যেটাকে বলা হয় স্টুডেন্ট জব। এবং এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের পার্ট টাইম জব করতে পারবেন। আপনি যদি চান আপনি স্টুডেন্ট অবস্থাতেই যদি কোনো ফুল টাইম জবে ঢুকে যান, সেই ক্ষেত্রে ফুল টাইম জবের যে কন্ট্রাক্ট সেটি দিয়ে আপনি ব্লু কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যখন ব্লু কার্ড পেয়ে যাবেন, ব্লু কার্ড পাওয়ার একটা নির্দিষ্ট সময় পরে আপনি পিআর এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে জার্মানিতে জবের অ্যাপ্লাই করবেন, কীভাবে স্টুডেন্ট জব, ফুল টাইম জব অথবা পার্ট টাইম জব পাবেন, এগুলো নিয়ে একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসি এবং খুব ইন্টারেস্টভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আপনারা জবগুলো গ্র্যাব করবেন বা জবগুলো পেতে পারেন। যখন আমাদের সেমিস্টার ব্রেক থাকে, অর্থাৎ আপনার একটা সেমিস্টার শেষ হয়ে যায়, তারপরে আপনি প্রায় 2 থেকে 2.5 মাস সময় পাবেন।
এই যে 2 থেকে 2.5 মাস সময়, এই সময়টাতে আপনি বিভিন্ন বড় বড় কোম্পানি, যেগুলো মনে করেন অ্যামাজন, ফক্স ভাগেন, ডায়ামলার অর্থাৎ মার্সিডিজ বেঞ্জ বা BMW, এরকম বড় বড় কোম্পানিগুলোতে আপনি জব করে বাংলাদেশি টাকায় মাসে খুব সহজেই 3 লাখ টাকা করে ইনকাম করতে পারবেন। এবং আপনি বছরে প্রায় 4 থেকে 5 মাস অর্থাৎ 120 দিন ফুল টাইম জব করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার যে সারা বছরের খরচ সেটি ইনকাম করার পরেও বেশ কিছু টাকা আপনি জমাতে পারবেন বা দেশে মা বাবাকে সাপোর্ট দিতে পারবেন। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সিকিউরড লাইফ। সিকিউরড লাইফ হিসেবে আমরা আসলে কি চাই? স্বাস্থ্যসেবা, সিকিউরিটি, লাইফ সিকিউরিটি এবং হেলথ ইন্স্যুরেন্স কভারেজ। জার্মানির হেলথ ইন্স্যুরেন্স একটি বিশাল স্বনামধন্য হেলথ ইন্স্যুরেন্স বা এর একটি দেশে বিদেশে সুনাম রয়েছে, এটা আমরা সবাই জানি। জার্মানির হেলথ ইন্স্যুরেন্স দিয়ে আপনি ইউরোপের প্রত্যেকটা দেশে এবং জার্মানিতে ফ্রি চিকিৎসা সেবা পাবেন। আপনার যত বড় সমস্যা হোক না কেন, সেটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। দ্বিতীয়ত, সিকিউর লাইফের মধ্যে আমরা যেটা চাই পুলিশ সেবা। আপনি যে কোনো ধরনের সমস্যা, সেটা যে কোনো ধরনের ছোট সমস্যা হোক বা যে কোনো ধরনের বড় সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি পুলিশের শরণাপন্ন হতে পারবেন এবং খুব ইনস্ট্যান্ট আপনি এর একটা প্রতিকার পুলিশের কাছ থেকে পাবেন। এখানে পুলিশকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে পুলিশ আপনার ফ্রেন্ডের মতো। ইভেন আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ নাও জানেন, কোনো সমস্যা নেই, পুলিশ আপনার জন্য ট্রান্সলেটরের ব্যবস্থা করে দিবেন। এরপর যেটা আসে, কেউ যদি কোনো দুর্ঘটনায় পড়ে সেই ক্ষেত্রে কী হতে পারে? আমরা হয়তো, এটা বলা ঠিক না, আমরা হয়তো আমাদের দেশে চিন্তা করি এত জ্যাম ঠেলে আমি কীভাবে হসপিটালে যাব, মানুষ তো হসপিটালে যেতে যেতেই মারা যাবেন। কিন্তু এখানে যদি আপনি অ্যাম্বুলেন্স কল করেন, অ্যাম্বুলেন্স কল করার মিনিমাম টাইম হচ্ছে 7 মিনিটস এবং ম্যাক্সিমাম টাইম হচ্ছে 14 মিনিটস। সাধারণত শহর এলাকায় 7 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স, 2 জন নার্স এবং 1 জন ডাক্তার সহ চলে আসবে আপনার কাছে। এবং সেটা যদি রুরাল এরিয়া হয় তাহলে ম্যাক্সিমাম 14 মিনিট সময়ের মধ্যে আপনি অ্যাম্বুলেন্স সেবা পাবেন, ডাক্তার এবং 2 জন নার্স সহ। এরপরে যদি আমরা আসি, আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে ইউরোপ। ইউরোপ এতটাই শান্তিপূর্ণ জায়গা, আমরা সবাই জানি ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদর দপ্তরই হচ্ছে সুইজারল্যান্ডে, কারণ এরা এতটাই বেশি শান্তিপ্রিয় দেশ। এই ইউরোপের সবগুলো দেশ যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ইউরোপে থাকা এবং একটা শেনজেন ভিসার অধিকারী হওয়া। আপনার যে স্টুডেন্ট ভিসাটা পাবেন সেটা কিন্তু শেনজেন ভিসা। এবং আপনি যখন জার্মানিতে আসবেন, জার্মানিতে আসার পরে আপনি যখন রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন বা আপনার যখন ভিসা থাকবে, তখন আপনি আপনার এই শেনজেন ভিসা দিয়ে ইউরোপের 26টা দেশে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ট্রাভেল করতে পারবেন। আমরা যেমন বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রাভেল করি, ঠিক একইভাবে আমরা ইউরোপের এই 26টা দেশে ভ্রমণ করতে পারবো। তারপর যদি আমি বলি আমরা যে জন্য আসলে জার্মানিতে আসি বা ইউরোপে আসি, সেটা হচ্ছে কি, এখানে সেটেলড হওয়া। আমরা আসি অনেকেই লেখাপড়া করে মা বাবার কাছে ফিরে যেতে চাই বা নিজের দেশে ফিরে যেতে চাই, কিন্তু যারা থাকতে চাই বা সেটেল হতে চাই তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই ইউরোপে হায়ার এডুকেশন। আমরা যারা লেখাপড়া করি, লেখাপড়া থাকাকালীন অবস্থায় যদি কোনো ফুল টাইম জব পেয়ে যাই সৌভাগ্যক্রমে, তাহলে আমরা ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। সাধারণত ব্লু কার্ডের মেয়াদ হয় 4 বছর, অর্থাৎ 4 বছরের মধ্যে আপনাকে আর রিনিউ করতে হবে না, 4 বছরের জন্য আপনি এখানে থাকার পারমিশন পাবেন। এবং এই 4 বছরের মধ্যে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ B1 পর্যন্ত জেনে থাকেন, তাহলে 21 মাস জব করার পরে আপনি PR, যেটা অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি 33 মাস পরে জার্মানির PR-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা আরেকটু সেটেল হতে চাই, অর্থাৎ জার্মান পাসপোর্টটা পেতে চাই। যদি আমরা জার্মান পাসপোর্টটা পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যেদিন জার্মানিতে এসেছি সেদিন থেকে ঠিক 8 বছর আপনি যদি রেসিডেন্স পারমিটের সহিত খুব ভালোভাবে কোনো প্রকার রুলস রেগুলেশন ভঙ্গ করা ছাড়াই এখানে থাকেন, তাহলে 8 বছরের মাথায় কোনো কোনো ক্ষেত্রে সেটা 7 বছর বা 6 বছরও হয়ে থাকে, আমরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু পাসপোর্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, আপনার জন্য B1 জার্মান ল্যাঙ্গুয়েজ জানা বাধ্যতামূলক। চিন্তা করুন, আমি একটা দেশের সিটিজেনশিপ নিচ্ছি অথচ
আমি সেই দেশের ভাষাই জানি না, তাহলে কি আমি সিটিজেনশিপ এক্সপেক্ট করতে পারি? সেটা আমিও কোনো দেশের সরকার প্রধান হলে আমিও দিতাম না। এবং একইভাবে এই দেশের যে কালচার, সংস্কৃতি, সেগুলোর উপরে আপনার একটা এক্সাম হবে, সেই এক্সামটাতেও আপনাকে পাশ করতে হবে, তাহলেই কেবল আপনি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা জার্মান পাসপোর্ট পাবেন। এবং জার্মান পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড স্ট্রং পাসপোর্ট, যেটা দিয়ে পাওয়ারের দিক থেকে সেকেন্ড, যেটা দিয়ে আপনি পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা দেশেই উইথাউট এনি ভিসা ট্রাভেল করতে পারবেন। এরপরে যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে জার্মানরা খুবই ফরেনার ফ্রেন্ডলি। আমি কখনোই একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একটা দেশকে রিপ্রেজেন্ট করব না। আমরা যদি আমার মাতৃভূমি বা আমার জন্মভূমির কথা বিবেচনা করে থাকি, আমরা কিন্তু কথায় কথায় বা বিভিন্ন জন বা বিভিন্ন জেলার মানুষকে দেখতে পারি না, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই একটা দুইটা এক্সাম্পল দিয়ে আমার বাংলাদেশকে, আমার জন্মভূমিকে আমি রিপ্রেজেন্ট করি না। আমরা খুবই অতিথি পরায়ণ দেশ, এটা আমরা সবাই জানি, কিন্তু একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কিন্তু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট কখনোই করবো না। আমরা এটা সবাই জানি, এক্সেপশন কান্ট বি এক্সাম্পল, এটা আইনের একটি ভাষা। ঠিক একইভাবে জার্মানির একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো আমাদের অনেক ভাই বোন বলে থাকেন, সেই একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে আমি কখনোই জার্মানিকে রিপ্রেজেন্ট করবো না। আমি এখন পর্যন্ত আমার যত জার্মান ফ্রেন্ডরা আছে বা যতজনকে আমি চিনি, তাদের কারোর কাছ থেকে আমি হেল্প চেয়ে হেল্প পাইনি, এরকম কখনোই আমার সাথে হয়নি, বা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন তাদের কাছেও আমি কখনো এরকম শুনিনি। সেই দিক থেকে আমি বলবো জার্মানরা খুবই ফরেনার ফ্রেন্ডলি। আপনি কখনো তাদের কাছে হেল্প চেয়ে তাদের মুখ থেকে না শব্দটি শুনবেন না। এগুলোই ছিল জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন করতে আসলে আমরা কী কী সুবিধা ভোগ করবো, সেই সুবিধাগুলো। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে, কিন্তু আমি মেন মেন সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সবাই জানলাম জার্মানির সুবিধাগুলো কী কী, একজন স্টুডেন্ট হিসেবে আমরা কী কী সুবিধাগুলো ভোগ করবো। প্রত্যেকটা জিনিসেরই সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাও থাকে। এখন আমরা জেনে নিব জার্মানিতে আসলে আমরা কী কী অসুবিধার সম্মুখীন হব। প্রথমত যেটা, জার্মান ল্যাঙ্গুয়েজ। আমরা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানি, সেক্ষেত্রে আমাদের জার্মান লাইফটা খুবই দুর্বিষহ হয়ে উঠবে। অর্থাৎ আপনি যখন একটা পার্ট টাইম জবে অ্যাপ্লাই করবেন, আপনার জার্মান জানা বন্ধুটার দেখবেন হয়ে গিয়েছে কিন্তু আপনার হয়নি, তখন আপনি কষ্ট পাবেন। আপনি যখন কোথাও ফুল টাইম জবের অ্যাপ্লাই করবেন, একই ঘটনা ঘটবে আপনার সাথে, অর্থাৎ আপনি ডে বাই ডে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। তাই যারা অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান না বা জার্মান ভাষা শিখতে চান না, তাদের জন্য জার্মানি নয়। জার্মানিতে যদি আপনি খুব ভালোভাবে জীবনযাপন করতে চান, জার্মান ভাষা শেখাটা বলতে পারেন আপনার জন্য এক ধরনের বাধ্যতামূলক ব্যাপার। আর আমরা এটাকে পজিটিভলি নিতে পারি, একটা ল্যাঙ্গুয়েজ জানা বা একটা ল্যাঙ্গুয়েজ শেখা সেটা কিন্তু এক ধরনের স্কিল, সেটা আমাদের দক্ষতায় একটি নতুন বিষয় যোগ করবে। আমাদের যারা অন্য ভাষা শিখতে ভয় পাই, তারা দয়া করে জার্মানিতে না আসাই ভালো। দ্বিতীয়ত হচ্ছে জার্মানির হাই ট্যাক্স। অর্থাৎ আমরা যখন কোনো ফুল টাইম জব করব, তখন সাধারণত 40-45% ট্যাক্স গভর্নমেন্ট আপনার ইনকাম থেকে কেটে নেবে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইনকাম ট্যাক্স। অলমোস্ট 40-45%, মানে অর্থাৎ আপনার যা ইনকাম তার অর্ধেক টাকাই গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আমার ইনকামের এতগুলো টাকা গভর্নমেন্ট নিয়ে নেবে? আপনি যদি একদম সর্বনিম্ন লো ক্লাস একটা জব পান ফুল টাইম জব হিসাবে, আপনি মিনিমাম 45 লাখ টাকা বাংলাদেশি টাকায় স্যালারি পাবেন প্রতি বছরে, এবং এর মধ্যে থেকে যে টাকাটা গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে কেটে নিবে, সেই টাকার একটি নির্দিষ্ট অংশ দিয়ে কিন্তু আপনাকে ভবিষ্যতে আপনার পেনশন দেওয়া হবে। অর্থাৎ আপনি যখন বৃদ্ধ হবেন, তখন কিন্তু আপনার এই যে ট্যাক্সের টাকা, সেটা দিয়ে আপনাকে পেনশন দেওয়া হবে। অর্থাৎ আপনাকে বৃদ্ধ বয়সে কারোর কাছে হাত পাততে হবে না। এখানে একদম ক্লিনার থেকে শুরু করে যে উচ্চপদস্থ কর্মকর্তা, সবাই বৃদ্ধ বয়সে পেনশন পান, অর্থাৎ এতটাই সিকিউর লাইফ। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না এই যে হাই ট্যাক্সের ব্যাপারটা এটা কোনো নেগেটিভ বিষয়। তৃতীয়ত যেটা, সবার জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যারা একটু ফাঁকিবাজ, অর্থাৎ পরীক্ষার আগের রাত্রে পরে একদম পৃথিবী উল্টায় ফেলবো এবং কোনো মতো টেনে টুনে পাশ করবো, সাবধান, তাদের জন্য জার্মানি না। এখানে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনাকে প্রচুর 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 অর্থাৎ প্রচুর পড়তে হবে।
অন্যথায় কোনোভাবেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এবং স্বাভাবিক, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ফর জবস, এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। আমি যদি একজন এমপ্লয়ার হই, আমার কাছে যদি সব রিকোয়ারমেন্টস সেম, একজনের রেজাল্ট যদি হয় 100-90%, আর একজনের রেজাল্ট যদি হয় 100-60%, আমি তো কখনোই 90% রেজাল্ট যিনি তাকে রেখে 60% রেজাল্টওয়ালাকে নিব না। রেজাল্ট ডাজেন্ট ম্যাটার এই কথাটা তারাই বলে যাদের নিজেদের রেজাল্ট ভালো না, অথবা সে অনেক বেশি স্কিল, অর্থাৎ তার অনেক ধরনের যোগ্যতা আছে যে কারণে সে সেই যোগ্যতাগুলো দিয়ে রেজাল্টটাকে কভার দিতে পারে। কিন্তু ইন জেনারেল রেজাল্ট ম্যাটার্স। সো যারা ফাঁকিবাজ তারা প্লিজ জার্মানিতে আসবেন না, তাদের জন্য জার্মানি না, তারা আসার 1-1.5 বছর পরে হতাশ হয়ে যাবেন। যদি পরিশ্রম করে মেন্টালিটি থাকে তাহলে আপনারা আসুন, ইনশাল্লাহ অনেক ভালো একটা ফিউচার পাবেন। এরপরে আমরা অনেকেই সেমিস্টার ব্রেকে 1 মাসে 3 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করে ভাবি, ও মাই গড, আমি অড জব করে এত টাকা ইনকাম করছি। তখন অনেকের ক্ষেত্রে যেটা হয়, তারা টাকার একটা মায়ায় পড়ে যায় এবং আস্তে আস্তে লেখাপড়া থেকে দূরে সরে যায়। অর্থাৎ তাদের যে লেখাপড়ার প্রতি একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা চলে যায় এবং দিন শেষে একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সো যারা লেখাপড়া করার জন্য জার্মানিতে আসবেন, তারা লেখাপড়া নিয়েই থাকবেন। অড জব বা হচ্ছে এই যে সেমিস্টার ব্রেকে যে জব, সেই টাকার মোহে না পড়াটাই ভালো। এটা একটা অসুবিধা হয়, অনেকে হয়তো না জেনে না বুঝে ভুলটাকে সঠিক বলে গ্রহণ করে বসেন। এর জন্য আমি এই টপিকটা বলে দিলাম, যেন আমরা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে এসেছি অড জব করে টাকা পয়সা ইনকামের জন্য না, সেটা দয়া করে মাথায় রাখবেন। যদি অড জব করে টাকা পয়সা ইনকাম করে লেখাপড়ার ক্ষতি করেন, অর্থাৎ খারাপ রেজাল্ট করেন, তাহলে জার্মানির পিওর পাওয়ার স্বপ্ন অথবা জার্মান সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন আপনার কখনোই পূরণ হবে না। আপনি যখন অড জব করবেন তখন হয়তো আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাচ্ছেন, কিন্তু এই অড জবের যে ইনকাম বা এই অড জবের যে ট্যাক্স, সেটা কিন্তু আপনার পিওর পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। আপনি যত দ্রুত লেখাপড়া শেষ করে ফুল টাইম জবে ঢুকবেন, আপনার পিওর পাওয়ার চান্স, অর্থাৎ পিওর পাওয়ার যে দিন, সেটা আরও তত আগাতে থাকবে, অর্থাৎ আপনার পিওর পাওয়ার চান্সটা তত বাড়তে থাকবে। আপনি 10 বছর ধরে অড জব করলে কিন্তু সেই সুযোগটা আপনি হারাবেন, মানে 10 বছর ধরে অড জব করলেও আপনি পিআর পাবেন না, এটা আপনার পিআর পাওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখবে না। এবং সবশেষ যে বিষয়টি বলতেই হবে সেটা হচ্ছে রান্নাবান্না জানা এবং হোম সিকনেস। আপনি যদি রান্নাবান্না নিজে না করতে পারেন বা তাহলে এখনই শিখে নিন, কারণ এখানে সব কাজ আপনাকে নিজেকে করতে হবে, রান্নাবান্না, পড়াশোনা, খাওয়া দাওয়া, এভরিথিং। এবং হোম সিকনেস যদি থাকে, এখানে এসে আপনি পড়তে পারছেন না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না, বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে, এ ধরনের অনেক বেশি হোম সিকনেস থাকলে অ্যাব্রোডে লেখাপড়ার জন্য না আসাই বেটার বলে আমি মনে করি। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন করতে আসার সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরেছি। আমরা সবাই যথেষ্ট বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ, আমি হয়তো জার্মানির সুবিধা অসুবিধাগুলো আপনার সামনে তুলে ধরেছি, কিন্তু ডিসিশন আপনার। আপনার কাছে বুঝে শুনে বা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। আপনাদের সবার অনেক মঙ্গল কামনা করে এবং খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।